হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে লকডাউন চলছে আর এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর পিএসসি দু দুটি চাকরির রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো কোন কোন চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সে রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে তো সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে ইন ডিটেলে জানিয়ে দেবো তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্লিজ তোমরা ভিডিও একটি করে লাইক করে দাও আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্লিজ একটু দেখার সুযোগ করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী চাকরির খবর এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউবিপিএসসি ডট গভ ডট ইন তো ওয়েবসাইটটিতে তোমরা চলে আসবে রেজাল্টগুলো যদি তোমরা চেক করতে চাও তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তো রেজাল্ট দেখার জন্য তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে এবং তোমরা এখান থেকে তোমাদের রেজাল্টগুলো খুব সহজে কিন্তু চেক করতে পারবে অর্থাৎ যে পিডিএফ ফাইল সেটিকে ডাউনলোড করে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে তো যে দুটো রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নেম দেওয়া রয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখো এখানে সিরিয়াল নাম্বার ওয়ানে প্রথম যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেটি দেখো এখানে দাঁড় রয়েছে টু দ্য পোস্ট অফ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর এই পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আরও একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে এটি কিন্তু দু নম্বর লিস্টে ছিল কোনো কারণবশত হয়তো এটি দশ নম্বরে চলে এসেছে তবে এটি আমি দু নম্বরে দেখেছিলাম তো বর্তমানে কিন্তু এটি দশ নম্বরে রয়েছে যাই হোক এখানে দশ নম্বরে কিন্তু তোমরা আরও একটি যে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে অর্থাৎ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর এই পদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমি প্রথম যে রেজাল্ট প্রকাশিত হয়েছি তো সেই পিডিএফটি আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথম যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর অর্থাৎ এই পোস্টের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রেজাল্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর রিজার্ভ ক্যাটাগরি এস টি ক্যান্ডিডেটস এবং এখানে কিন্তু কাটো মার্কস কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ কত কাটো মার্কস গেছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আর রিজার্ভদের জন্য যেটি গেছে পঁয়ষট্টি দশমিক তেত্রিশ এবং এসটিদের ক্ষেত্রে গেছে পঁয়তাল্লিশ তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টগুলো দেখে নিতে পারবে যে এই লিস্টে তোমাদের নাম রয়েছে কি না এবং এখানে দেখো বলে দেওয়া হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ বি পাবলিশড ইন দা কমিশন ওয়েবসাইট ইন ডিউ কোর্স ডেট কিন্তু এই মধ্যে দেওয়া নেই তো সেটি কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে আবারও নতুন নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে তো সেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমার তোমাদের ইন্টারভিউ কবে হবে এবং আরো একটি যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেটিও তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন নেম অফ দ্য ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট এইট পারমানেন্ট পোস্ট টু রিজার্ভ ফর এস সি ওয়ান রিজার্ভ ফর এস টি ও এ ও সি বি ক্যান্ডিডেটস এবং এখানে দেখো পোস্টের নাম দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে তিরিশ এক অবলিক দু হাজার তো এই রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে তো এই লিস্টে তোমাদের নাম রয়েছে কি না তোমরা এই পিডিএফ থেকে দেখে নেবে তো এই পিডিএফগুলো তোমরা যদি ডাউনলোড করতে না পারো তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো এখান থেকে তোমরা মিলিয়ে নেবে যে এই লিস্টে তোমাদের নাম ও রয়েছে কি না তো লকডাউনের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন চাকরির রেজাল্ট কিন্তু একে একে প্রকাশিত হচ্ছে আরও যে সমস্ত রেজাল্টগুলো বেরোতে বাকি রয়েছে যেমন পিএসসি আইডিও পিএসসি মিসলেনিয়াস আইসিটি সুপারভাইজার এবং পিএসসি ফুড এসআই এগুলোর রেজাল্টও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই প্রকাশিত হবে তো সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী সময় নিয়ে কোনো আপডেট ফেলে বা যখনই রেজাল্ট প্রকাশিত হবে সবার প্রথম তোমাদেরকে আমি নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি তো অবশ্যই ক্লিক করবে পরবর্তী সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখো ধন্যবাদ